হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ পিএইচডির নোটিফিকেশন আমি আপনাদের সামনে তুলে ধরবো এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে পেমেন্ট ফিজ কত এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিও থেকে জানব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা এই যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব প্রথমেই আমরা গুগল ক্রোমে যাব এখানে যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করব। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন যাদবপুর ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবার প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে ডাব্লু এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবার এখানেই দেখুন অ্যাডমিশানের যে প্রথম নোটিসটি আছে অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম সেশান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু ফ্যাকাল্টি অফ আর্টস এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবার এখানেই দেখুন অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম সেশান জানুয়ারি টু থাউজেন্ড এবার প্রথমে আছে ক্লিক হেয়ার ফর ডিটেলস অ্যান্ড সেকেন্ড আছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করবেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্যে এবং অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনার ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করবেন তাহলেই আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন আমি এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি এখন আমি এই নোটিফিকেশান সম্পর্কে একটু আলোচনা করে নেব যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টুতে অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম সেশান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্টস অফ বেঙ্গলি কম্পারেটিভ লিটারেচার ইকোনমিক্স এডুকেশান ইংলিশ ফিল্ম স্টাডিজ হিস্ট্রি ইন্টারন্যাশনাল রিলেশানস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ফিলোজফি অ্যান্ড সোশিওলজি অর্থাৎ এই সমস্ত বিষয়ে এখান থেকে পিএইচডির জন্যে অ্যাডমিশন নেওয়া হবে নেক্সট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলস রিলেটেড টু পিএইচডি ক্লিক অন দিস ওয়েবসাইট অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অন্যান্য ডিটেলস জানতে পারবেন নেক্সট দেখুন নোট দিয়ে লেখা আছে অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেজাল্টস অব টু ইয়ার এম এ অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইউজিসি অর্থাৎ আপনাদের টু ইয়ারের এম থাকতে হবে নেক্সট দেখুন অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অপটেইনড অ্যান্ড এম এ অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অর লেস দেন টু ইয়ার্স ডিউরেশান মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট এ টোটাল অফ ফাইভ ইয়ার্স অফ আন্ডার অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি ইন এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ আপনাদের পাঁচ বছরের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু মিলে থাকতে হবে নেক্সট দেখুন প্রসেস অফ অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেটস স্যুট অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অর্থাৎ আপনারা এই যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন নেক্সট যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ক্যান্ডিডেটস হ্যাপ টু পে দ্য অ্যাপ্লিকেশান ফিজ রুপিজ ফাইভ হান্ড্রেড পার সাবজেক্ট অনলাইন থ্রু এসবিআই কালেক্ট সিস্টেম ইউজিং ক্রেডিট কার্ড ওর ডেবিট কার্ড ওর নেট ব্যাঙ্কিং অর্থাৎ আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পাঁচশো টাকা করে লাগছে প্রত্যেকটা সাবজেক্টের জন্যে এবং এটা এসবিআই কালেক্টের মাধ্যমে জমা দিতে হবে আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং থাকলে এর মাধ্যমে আপনারা এই পেমেন্টটা করতে পারবেন নেক্সট যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট দ্য লাস্ট ডেট ফর অনলাইন পেমেন্ট ইজ নাইনটিন ফোর টু অর্থাৎ নাইনটিন এপ্রিল টু থাউজেন্ড এর মধ্যে আপনাদের এই অনলাইন পেমেন্টটা করে দিতে হবে এবং দ্য লাস্ট ডেট ফর সাবমিশান অফ ফর্ম ইজ টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ আপনারা এই ফর্মটি সাবমিশান করতে পারবেন যে লাস্ট ডেটটা সেটা হচ্ছে টোয়েন্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এখানে টাইমও দেওয়া হয়েছে ইলেভেন এ এম টু টু পি এম অ্যান্ড থ্রি পি এম টু ফোর থার্টি পি এম নেক্সট দেখুন দ্য ফলোয়িং ডকুমেন্টস শুড বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে সাবমিশান করতে হবে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যাটেস্টেড কপিজ অফ অল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ফর ভেরিফিকেশান অফ এজ এই দুটোর মধ্যে একটি এস সি এস এ ওবিসি বি সি সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল নেট সেট গেট সার্টিফিকেট ইফ এনি এ ক্যান্ডিডেট হু হ্যাজ এ টু ইয়ার এম ফিল ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি আদার দেন যাদবপুর ইউনিভার্সিটি উইল বি রিকিউয়ার টু সাবমিট এ সার্টিফিকেট অর্থাৎ আপনারা যদি এম ফিল করে থাকেন যাদবপুর ইউনিভার্সিটি ছাড়াও অন্য কোনো ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট লাগছে নেক্সট অনলাইন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোডেড ফর্ম এসবিআই সার্ভার আফটার অনলাইন পেমেন্ট অর্থাৎ আপনারা অনলাইন পেমেন্ট করার পরে এই রিসিপ্টটা কিন্তু লাগছে নেক্সট দেখুন ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু এ রিটিন টেস্ট অফ টু আওয়ার ডিউরেশান টু অ্যান্ড এ হাফ আওয়ার্স ফর ইকোনমিক্স অ্যান্ড অ্যান্ড ইন্টারভিউ টু বি হেল্ড ইন দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অর্থাৎ আপনাদের কিন্তু রেট এক্সাম হবে যারা নেট সেট কোয়ালিফাই করেনি বা এমফিল করেনি তাদের জন্যে নেক্সট এখানে বলা হয়েছে যারা এমফিল কমপ্লিট করেছেন বা যারা নেট সেট গেট কোয়ালিফাই করেছেন তাদেরকে কিন্তু এই রিটিন টেস্ট বা রেট এক্সামটা দিতে হবে না তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন এবং এখানে তার একটা লিস্ট দেওয়া আছে ফার্স্ট ডিপার্টমেন্ট আছে এমফিল আছে এক্সামশান ফ্রম রিটিন টেস্ট কোর্স ওয়ার্ক তারপর আছে নেট সেট গেট এক্সামশান ফ্রম রিটিন টেস্ট ফার্স্ট দেখুন বেঙ্গলি বেঙ্গলিতে যারা এম করেছেন তাদেরকে কিন্তু এই রিটিন টেস্টটা দিতে হবে না এবং কোর্স ওয়ার্কও করতে হবে না এবং যারা নেট সেট গেট কোয়ালিফাই করেছেন বেঙ্গলিতে তাদেরকেও কিন্তু এই রিটিন টেস্টটা দিতে হবে না এরকমভাবে কম্পারেটিভ লিটারেচার ইকোনমিক্স এডুকেশান ইংলিশ ফিল্ম স্টাডিজ হিস্ট্রি ইন্টারন্যাশনাল রিলেশানস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ফিলোজফি এবং সোশিওলজি এগুলোতেও কিন্তু এই যা কাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতে হবে কাদেরকে দিতে হবে না কাদেরকে শুধুমাত্র কোর্স ওয়ার্ক করতে হবে এর একটা লিস্ট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন নেক্সট আমরা দেখব কিছু সাবজেক্টের রিসার্চ এরিয়াজ আছে এই সমস্ত রিসার্চ এরিয়া থেকে আপনারা এই পিএইচডিটা করতে পারেন ফার্স্ট দেখুন রিলিভেন্ট সাবজেক্ট ফর বেঙ্গলি এর মধ্যে আছে কম্পারেটিভ লিটারেচার ইংলিশ অ্যান্ড সংস্কৃত তারপর আছে সাবজেক্ট স্পেসিফাইড বাই ডিপার্টমেন্ট অফ ফিল্ম স্টাডিজ এখানে ফিল্ম স্টাডিজের কিছু রিসার্চ এরিয়া আছে নেক্সট দেখুন রিলিভেন্ট সাবজেক্টস ফর সোশিওলজি এর মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি আর্কিওলজি অ্যান্থ্রোপোলজি জিওগ্রাফি ইংলিশ ইকোনমিক্স কম্পারেটিভ লিটারেচার বেঙ্গলি উর্দু অ্যান্ড সিমিলার ডিসিপ্লিনস ইন সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ এগুলো হচ্ছে রিসার্চ এরিয়া তারপর দেখুন ওমেন স্টাডিজ আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ কালচারাল স্টাডিজ মিউজিওলজিক্যাল স্টাডিজ স্ট্র্যাটেজিক স্টাডিজ মিডিয়া স্টাডিজ অ্যান্ড সিমিলার ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ অ্যান্ড থার্ড ফিজিক্স কেমিস্ট্রি জুলজি বোটানি অ্যান্ড সিমিলার ন্যাচারাল সায়েন্স ডিসিপ্লিন্স অ্যান্ড অলসো ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ উইথ ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইন্টারফেস সার্চ অ্যাচ ন্যাচারাল রিসোর্স স্টাডিজ ওর কমিউনিটি স্টাডিজ এগুলো হচ্ছে রিসার্চ এরিয়া এই সমস্ত রিসার্চ এরিয়া থেকে আপনারা এই পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন নেক্সট দেখুন এ ক্যান্ডিডেট হু হ্যাজ এ টু ইয়ার এম ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি আদার দেন যাদবপুর ইউনিভার্সিটি মাস্ট সাবমিট এ সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ আপনারা যদি এমফিলটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে করেছেন তাহলে কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট লাগছে এই সম্পর্কে এখানে কিছু ডিটেলস বলা হয়েছে আপনারা একটু দেখে নেবেন নেক্সট যেটা সবথেকে থেকে ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি প্রপার ডকুমেন্টস মাস্ট বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশানস ফর এক্সামশান ফ্রম রিটিন অ্যাডমিশান টেস্ট সাবজেক্ট টু দ্য অ্যাবাব কন্ডিশানস অর্থাৎ এই সমস্ত কন্ডিশানসগুলি কিন্তু লাগছে এবার দেখুন ভ্যাকেন্সিতে কটা করে সিট দেওয়া আছে ফার্স্ট হচ্ছে বেঙ্গলি আপ টু ইলেভেন অর্থাৎ এগারোটি সিট আছে এখানে পরে কিন্তু বেশিও হতে পারে জেনারেলের জন্যে পাঁচটি এসসি দুটি এস টি একটি ও এর জন্যে একটি ওবিসি বি সি একটি এবং পি ডাব্লিউডির জন্যে একটি নেক্সট আছে কম্পারেটিভ লিটারেচার আপ টু টুয়েলভ জেনারেল ফাইভ এসসি থ্রি এস টি ওয়ান ওবিসি এ ওয়ান ওবিসি বি ওয়ান অ্যান্ড পি ডি বা পি ডাব্লিউডি ওয়ান নেক্সট আছে ইকোনমিক্স আপ টু টেন জেনারেল ফোর এস সি টু এস টি এক ওবিসি এ ওয়ান ওবিসি বি ওয়ান পি ডাব্লুডি ওয়ান নেক্সট আছে এডুকেশান আপ টু ফটিন জেনারেল সেভেন এস সি থ্রি এস টি ওয়ান ও বি এ ওয়ান ও বি বি ওয়ান অ্যান্ড পি ডি ওয়ান নেক্সট আছে ইংলিশ আপ টু সিক্স জেনারেল ফোর এস সি ওয়ান ও বি এ ওয়ান এটা হচ্ছে ইংলিশে নেক্সট হচ্ছে ফিল্ম স্টাডিজ আপ টু ফাইভ জেনারেল থ্রি এস সি ওয়ান ও বি এ ওয়ান নেক্সট হিস্ট্রি আপ টু ফাইভ জেনারেল থ্রি এসসি ওয়ান ওবিসি এ ওয়ান ইন্টারন্যাশনাল রিলেশানস আপ টু টোয়েন্টি ফাইভ জেনারেল ইলেভেন এসসি সিক্স এস টি টু ও বিসি এ থ্রি ওবিসি বি বি টু অ্যান্ড পিডি ওয়ান এগুলো হচ্ছে টোটাল সিট বা ভ্যাকেন্সি এরপর আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স আপ টু টু তার মধ্যে জেনারেলি শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন তারপর আছে ফিলোজফি আপ টু সিক্স জেনারেল ফোর এসসি ওয়ান ও বি এ ওয়ান এখানে কিছু বোর্ড এরিয়া আছে নেক্সট আছে সোশিওলজি আপ টু টু জেনারেলরা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট এখানে শিডিউল্ড কাস্ট বা শিডিউলড ট্রাইবস এদের যে রিজার্ভেশন বা রিল্যাক্সেশান সেই সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে নেক্সট বলা হয়েছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সিট রিজার্ভ ফর দ্য ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি মাস্ট প্রডিউস অ্যান্ড ওবিসি সার্টিফিকেট দ্য ইস্যু ডেট অফ হুইচ শুড নট বি আর্লিয়ার দ্যান মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ যারা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরিতে আছেন তাদের কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটি লাগছে এবং এই ওবিসি সার্টিফিকেটের ইস্যুটার ডেটটা যেন মার্চ টু থাউজেন্ড আগে হয় এবং এর যে রিল্যাক্সেশান বা রিজার্ভেশান সেই সম্পর্কে এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে নেক্সট বলা হয়েছে এমফিল স্টুডেন্টস অব যাদবপুর ইউনিভার্সিটি হু হ্যাভ সাকসেসফুলি ডিফেন্ডেড দেয়ার ভাইভা বয়েস এক্সামিনেশনস অ্যান্ড হ্যাভ ভ্যালিড কন্টিনিউইং ইউজিসি ফেলোশিপ মে অলসো অ্যাপ্লাই অর্থাৎ যারা যাদবপুর ইউনিভার্সিটিতে এমফিল করেছেন বা যারা জে আর পেয়েছেন বা নেট কোয়ালিফাই করেছেন বা মৌলনা আজাদ ন্যাশনাল স্কলারশিপ পেয়েছেন তারাও কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারেন অর্থাৎ এই পিএইচডির জন্যে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানেও কিছু এই এমফিল বা পিএইচডির জন্যে যারা করেছেন তাদের কিন্তু এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে নেক্সট বলা হয়েছে অ্যান অ্যাপ্লিক্যান্ট শ্যাল নট বি কনসিডার্ড ফর অ্যাডমিশান ইফ সি অর হি ইজ অলরেডি এনরোল্ড ইন এ পিএইচডি প্রোগ্রাম ইন এনি আদার ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর ইন এনি আদার ডিপার্টমেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি অর্থাৎ আপনারা যদি এমফিল করছেন বা পিএইচডি করছেন বা অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনারা পিএইচডি করছেন বা যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা পিএইচডি করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না নেক্সট এখানে এমফিল এবং এই যে এম যে ডিউরেশান এই সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে নেক্সট বলা হয়েছে সি অর হি হ্যাজ নট কমপ্লিটেড এম এ ডিগ্রি অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ যারা এম করছেন তারা কিন্তু এই পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন তারা তাদের যেন এই লাস্ট ডেটের আগে যেন তাদের এই এম ডিগ্রিটা কমপ্লিট হয়ে যায় নেক্সট আছে দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশান অ্যান্ড শিডিউল অব দ্য অ্যাডমিশান টেস্ট উইল বি নোটিফাইড অন টোয়েন্টি নাইন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি টু অর শো অন ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অর্থাৎ যারা যাদের লিস্টের নাম দেওয়া হবে এর একটা ডেট বলা হয়েছে টোয়েন্টি নাইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এছাড়াও আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু এই বিষয়ে কিছু ইনফরমেশান দেখতে পারবেন তাই আপনারা এই ওয়েবসাইটটা সবসময় চেক করবেন নেক্সট বলা হয়েছে অল অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিং ইন এ স্টেটমেন্ট অফ পারপাস রিলিভেন্ট ফর হিজ অর হার ইনটেন্ডেড ফিল্ড অফ রিসার্চ নট মোর দ্যান ফাইভ হান্ড্রেড ওয়ার্স অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ আপনাদের একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন এবং এই রিসার্চ প্রপোজালে যে ওয়ার্ডের লিমিটটা এখানে দেওয়া হয়েছে ফাইভ এটা হচ্ছে এই নোটিফিকেশনটি আপনারা এই নোটিফিকেশান বিষয়ে আরও ডিটেলস জানতে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন আমরা এতক্ষণ এই নোটিফিকেশানটি দেখলাম এবার আপনারা যদি অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে চান তাহলে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন তাহলে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে দেওয়া আছে ফ্যাকাল্টি অফ আর্টস অর সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং অর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্ট এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনারা এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে হার্ড কপি কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে জমা দিয়ে আসতে হবে এছাড়াও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি থাকবে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না